আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, ওই হলের গণরুমে জুনিয়র শিক্ষার্থীদের ওঠানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আরফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান তারেকের সমর্থকদের মধ্যে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ওই হলের 10 থেকে 15টি রুমের দরজা জানালা ভাঙচুর করা হয়।